আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাটেক 369 পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে কয়েকটি সার্কিট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, সবগুলো অ্যাম্পলিফায়ার সার্কিট। এবং অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল 12 ভোল্ট অ্যাম্পলিফায়ার সার্কিটগুলো একসাথে দেখানোর জন্য, আসলে তাদের রিকোয়েস্টের কারণেই আজকের এই সার্কিটগুলো নিয়ে আসা। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এখানে একটু বিস্তারিত আলোচনা করব যে এগুলো আসলে এগুলোর প্রাইস কত, এগুলো কোনটা দেওয়া, কত ওয়াট চলবে, কয়টা স্পিকার চলবে, মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। তো বিষয়টি বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে। আর পাশাপাশি যারা আজকে ইন করলেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তার মধ্যে শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমি এই 5 ভোল্টের অ্যাম্পলিফায়ারটা আপনাদের দেখাবো। এটা 5 ভোল্ট দিয়ে আপনার স্টুডিও একটা অ্যাম্পলিফায়ার, দুটো ছোটো ছোটো স্পিকার, অর্থাৎ 3 ইঞ্চির স্পিকারগুলো থাকে, হয়তো 10 ওয়াট 15 ওয়াট 20 ওয়াট যে স্পিকারগুলো, এগুলো খুব ভালো চলবে এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে। তো এখানে 3টা অ্যাম্পলিফায়ার আছে, 3টা সার্কিট। এগুলো প্রাইস আমরা এই মুহূর্তে নিচ্ছি, যদি এক পিস নেন তাহলে 50 টাকা, আর যদি বেশি নেন তাহলে অবশ্যই অনেক অনেক কম পাবেন। তো বাইকেরও আমরা দিতে পারবো ইনশাল্লাহ, কারণ এক পিস দিতে গেলে বুঝতেই পারতেছেন। যাই হোক বন্ধুরা, দ্বিতীয়ত আমি এই স্পিকার এই অ্যাম্পলিফায়ারটা আপনাদের দেখাবো। অ্যাম্পলিফায়ারটা 3110CA মডেলের একটি অ্যাম্পলিফায়ার, এটা 1515 দুইটা স্টুডিও অ্যাম্পলিফায়ার, 12 ভোল্ট। এখানে যদিও দেখা যাবে আপনার ভোল্টের কথা 24 ভোল্ট বলা আছে, দেখুন 8 থেকে 24, তো আমি বলবো 24 ভোল্ট দিবেন না, এটা 12 ভোল্ট দিয়ে বা 15 ভোল্ট পর্যন্ত দিয়ে ভালো চালাতে পারবেন। তো এইটাও আপনার মোটামুটি যেহেতু 15 ওয়াট করে দুইটা স্পিকার চলবে, খুব ভালো মানের, তো আপনারা চালাতে পারেন। এটাও বাসাবাড়িতে খুব ভালো চলবে। এটার প্রাইসও মোটামুটি 110 টাকা করে আমরা এক সিঙ্গেলই নিলে আমরা ইনশাল্লাহ রাখব। তারপর আমি আরেক অ্যাম্পলিফায়ার আপনাদের দেখাবো, এটাও 31 আমরা 10 বলে থাকি, যদি এটা মডেলটা XA3232 অ্যাম্পলিফায়ার, এটাও 12 ভোল্টের একটা অ্যাম্পলিফায়ার, এটাও কিন্তু সাউন্ড কোয়ালিটি হেভি। যারা চায়না অ্যাম্পলিফায়ার সম্বন্ধে জানেন তারা বুঝতে পারবেন যে কতটুকু কোয়ালিটিফুল অ্যাম্পলিফায়ারগুলো এখানে যেগুলো আমি দেখাচ্ছি। কারণ হচ্ছে এগুলো হাম নয়েজ ভয়েসলেস ভয়েস মানে নয়েজলেস ভয়েস পাবেন আপনারা এই অ্যাম্পলিফায়ারগুলোতে। এটা 12 ভোল্টের একটা অ্যাম্পলিফায়ার, এটা স্টুডিও একটা অ্যাম্পলিফায়ার, এদিও আপনারা মোটামুটি দুটো 8 ইঞ্চি 6 ইঞ্চি যদি 3 ইঞ্চি হিসেবে দেখি আমরা চালাতে পারবেন, 100টা 2টা স্পিকার চালাতে পারবেন খুব সুন্দরভাবে। বাসাবাড়ির জন্য ওয়াজ গজল কোরআন তেলাওয়াত চালানোর জন্য খুব ভালো মানের কিন্তু অ্যাম্পলিফায়ারগুলো হবে। এটার প্রাইস পড়বে হলো 280 টাকা, 250-280 এই টাইপের, বেশি নিলে হয়তো আরও কমে দেওয়া যাবে ইনশাল্লাহ। তারপর আমি আপনাদের এই অ্যাম্পলিফায়ারটা আপনাদের জানাবো, এটাও একটা 3118 মডেলের একটা অ্যাম্পলিফায়ার, এটাও ব্লুটুথ সহ। এটার প্রাইসটা আমরা বল দিচ্ছি, তা প্রাইস বলার আগে বলছি এটাতে 2টি স্পিকার চলবে, এটাও স্টুডিও অ্যাম্পলিফায়ার, এটাতে মোটামুটি 108-2টা স্পিকার খুব ভালো মানে চালাতে পারবেন। ইনপুট দেওয়া আছে ব্লুটুথ প্লাস ম্যানুয়ালভাবেই দেওয়া আছে। এটার প্রাইস আমরা রাখছি এই মুহূর্তে 450 টাকা। পাইকারি নিলেও নিতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে নক করবেন, ইনশাল্লাহ আমরা জানিয়ে দেব। তারপর এই স্পিকারটা, এই অ্যাম্পলিফায়ারটা আপনাদের লাল অ্যাম্পলিফায়ারটা দিয়ে জানে, এটা একটা মনো অ্যাম্পলিফায়ার, এটা দিয়েও খুব ভালো মানের কোয়ালিটিফুল একটা, অর্থাৎ 200 ওয়াটের অ্যাম্পলিফায়ার ভালো চালাতে পারবেন। এটাও কিন্তু 12 থেকে 24 ভোল্টের ভিতরে আপনি ভোল্ট দিতে পারবেন। এটা হেভি কোয়ালিটি একটা অ্যাম্পলিফায়ার, এটা আপনার 10 ইঞ্চি বা 12 ইঞ্চি একটা স্পিকার কিন্তু ভালো চালাইতে পারে, যে ইঞ্চি হিসাবে আমি চিন্তা করি আপনাদের, ঠিক আছে? তাহলে মোটামুটি এটা এটার প্রাইসটা আমরা এই মুহূর্তে রাখছি 550 টাকা করে। তো আমি একটা কথা বলে দিচ্ছি মাঝখানেই, দাম আসলে দাম নিয়ে কন্ট্রোল করবে না, দাম কমে ভারে নির্দিষ্ট না, সুতরাং এগুলো যে কোনো সময় যেরকম হইতে পারে। এই মুহূর্তে প্রাইসটা আমি বলে দিচ্ছি, অনেক বন্ধুরা এই মুহূর্তে প্রাইসটা জানতে চান তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, এরপর আমি এই অ্যাম্পলিফায়ারটা আপনাদের দেখাবো। এই অ্যাম্পলিফায়ারটাও আপনার স্টুডিও একটা অ্যাম্পলিফায়ার, এটাও 24 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। তো আমি বলি যে 12 থেকে 18-20-এর মধ্যে দেওয়াই ভালো, এতে অ্যাম্পলিফায়ারগুলো ভালো থাকে, অনেক দিন টেকসই হয়। এটাও তো মোটামুটি 200-200-400 ওয়াট অথবা 100-200 ওয়াট, আর যদি সাইজ হিসেবে বলি তাহলে 8 ইঞ্চি 2টা বা 10 ইঞ্চি 2টা স্পিকার খুব ভালো মানে চালাতে পারবেন, বা সবারই জন্য হোম থিয়েটারের মতো সাউন্ড কোয়ালিটি আসবে। শুধু এটা না, সবগুলো একই অবস্থা হবে ইনশাল্লাহ। তারপরে আপনাদেরকে এই অ্যাম্পলিফায়ারটা দেখাই, এটা 502 মডেলের অ্যাম্পলিফায়ারটা, MT502। এটার তো কোনো কথাই নাই কতটুকু কোয়ালিটি ফুল, আপনার অনেকে 12 ইঞ্চি পর্যন্ত স্পিকার এটা দিয়ে চালায়, ভালো মানের অ্যাডাপ্টার ইউজ করে, এত সাউন্ড কোয়ালিটি, এত কোয়ালিটি ফুল একটা সাউন্ডের অ্যাম্পলিফায়ার সাউন্ড। বাসাবাড়িতে আপনার হোম থিয়েটার হিসাবে ওয়াজ গজল গান
কোরআন তেলাওয়াত সব কিছু শুনতে পারবেন এই অ্যাম্প্লিফায়ার দিয়ে। এটা এটার প্রাইসও মূলত আমরা এই মুহূর্তে রাখছি 1200 টাকা, অথবা দেখা গেল অনেকে নিলে আমরা অ্যাডাপ্টার সহ নিলে 1100 টাকাও ধরে রাখি, এই আর কি অবস্থা। হ্যাঁ, এটার প্রাইস আমরা 750 টাকা করে নিচ্ছি, জাস্ট প্রাইসটা বলা হয়েছিল তাই একটু বলে দিলাম। এখন আমি এই অ্যাম্প্লিফায়ারটা আপনাদের দেখাবো, এটা ব্লুটুথ সহ একটা অ্যাম্প্লিফায়ার, এটা SK0216 মডেলের, SKU10216 মডেলের একটা অ্যাম্প্লিফায়ার, এটা ব্লুটুথ সহ, যেহেতু এটাও খুব ভালো মানের একটা অ্যাম্প্লিফায়ার, এটা কিন্তু অরিজিনাল 100% অরিজিনাল। এটা দিয়া অ্যাম্প্লিফায়ার তৈরি করে 10,000-12,000 টাকা করে একটা লোক বিক্রি করে, খুব কোয়ালিটিফুল সাউন্ড আমি শুনছি, এত সুন্দর সাউন্ড কোয়ালিটি হয় এটা, এটা 24 ভোল্ট অনায়াসে দিতে পারবেন, এটা এত ভালো মানের। এটা প্রাইস আমরা এই মুহূর্তে নিচ্ছি 1300 টাকা, এটা দিয়ে আপনারা দুটো 10-12 ইঞ্চি স্পিকার চালাতে পারবেন। তো আমি 10-8 ইঞ্চি যদি চালাই বাসাবাড়িতে, ইঞ্চিটা বড় কথা না, সাউন্ড কোয়ালিটি দরকার, তাদের জন্য এটা নিতে পারেন নিশ্চিন্ত মনে, খুব ভালো কোয়ালিটি ফুল একটা অ্যাম্প্লিফায়ার। তারপর MT21 এই অ্যাম্প্লিফায়ারটা, এটা কিন্তু 2:1 অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ একটা সাব চলবে, এই যে সাব ওভার, আর হচ্ছে আপনার আর দুটো স্পিকার ভয়েসের জন্য, অর্থাৎ এই যে একটা দুইটা স্পিকার আর একটা সাবের স্পিকার চলবে। এটা 12 ভোল্ট একটা অ্যাম্প্লিফায়ার, যদিও 12 ভোল্ট থেকে এটা 24 ভোল্ট পর্যন্ত দেওয়া যায়, লেখাই আছে, হ্যাঁ এই যে 12 থেকে 24 ভোল্ট পর্যন্ত দিয়ে কিন্তু এটা চালাইতে পারবেন, খুব ভালো মানের অ্যাম্প্লিফায়ার কিন্তু এটা দেওয়া হবে ইনশাল্লাহ, সাউন্ড কোয়ালিটি পাবেন খুব ভালো। এটার প্রাইস আমরা এই মুহূর্তে নিচ্ছি 1800 টাকা, তবে একান্ত যারা নিবেন ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক করবেন, আমি চেষ্টা করবো একটু কমাই দেওয়ার জন্য, আপনারা অবশ্যই ফোন দেবেন। এটা দিয়ে আপনারা 2টা 8 ইঞ্চি স্পিকার বয়স চালালেন, একটা সাব হিসাবে 10 চালাতে পারলেন, অথবা 6 ইঞ্চি 2টা বয়স চালালেন, একটা 8 সাব চালালেন, খুব ভালো মানের হবে, ভালো কোয়ালিটি ফুল একটা অ্যাম্প্লিফায়ার আপনারা পাবেন ইনশাল্লাহ। সর্বশেষে 3116D2, এটা নিয়ে একটু কথা বলতে হবে, সেটা হচ্ছে এটা খুব কোয়ালিটি ফুল অ্যাম্প্লিফায়ার, এটা সবাই জানেন 3116D2, এই অ্যাম্প্লিফায়ারটা যদিও ব্লুটুথ নাই, এটা 2:1 অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ 2টো স্পিকার একটা সাব চলে, ঠিক এই অ্যাম্প্লিফায়ারটার মতো। এটার মধ্যে 2টা পার্থক্য, অনেক বন্ধুরা বলেন যে এটা 32 পিন অ্যাম্প্লিফায়ার কেনা, হ্যাঁ এটা 32 পিন অ্যাম্প্লিফায়ারও আছে, আমার কাছে 25 পিনের অ্যাম্প্লিফায়ারও আছে, আপনারা 32 পিন চাইলে একরকম দাম হবে, সেটার দাম হবে 1600 টাকা, আর যারা 25 পিনের সেটার দাম পড়বে আপনার 1300 টাকা। তো যাই হোক বন্ধুরা, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এখানেও সবগুলো প্রাইসটা বলে দিলাম, এই কারণে অনেক রিকোয়েস্ট থাকে যে দামটা বলে দেওয়ার জন্য, আবার অনেকে বলেন যে দাম বললে বা এত দাম কেন উল্টাপাল্টা, সবাই না দুই একজন এমন কাজটা করে, আমি বলবো যে প্রাইসগুলো সবসময় একরকম থাকে না, আর আমরা ব্যবসা করি দুই এক টাকা লাভ করার জন্যই, সুতরাং প্রাইসগুলো আমরা বলে দেই আপনাদের সুবিধার্থে, এর জন্য আপনারা এটাকে অন্যভাবে নেবেন না, আর দাম কমলে কমবে, বাড়লে যখন বাড়বে তখন বাড়বে, সবসময় একরকম প্রাইস থাকে না। তাই বন্ধুরা, সবার প্রতি আসলে এখানে শেষ করবে এই জন্য সবাই সুস্থ কামনা করে, কারণ ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেছে, তো শেষ পর্যন্ত দেখা যারা দেখলেন তাদের প্রতি আসলে আলাদা ভালোবাসা থাকলো, আর যারা ভিডিও দেখলেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এতে সুবিধা হবে অন্য বন্ধুরাও ভিডিওটি দেখতে পারবে, তাদেরও অনেক উপকার আসবে। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।